हाय मेरा बच्चा। हे प्रेम, एक्सक्यूज मी मैम, আপনি একটু কয়েক মিনিটের জন্য আমার সিটে যেতে পারবেন প্লিজ? আসলে ও আমার ল্যাংটা কালের বন্ধু, তো চাচ্ছিলাম যে ওর সাথে একটু দিমির কথা বলতে। প্লিজ ম্যাম, কিছু মনে নিন না। অফ কোর্স নট। সালে কেমিনে, বয়স তো কম হলো না, এখন লুচুগিরে গেল না তোর? না, রাস্তাঘাটে খালে বিলে তোকে যেখানেই দেখি কেউ না কেউ আছেই তোর সাথে, আর আজ এই এরোপ্লেনেও। এত সারা ওদিকে ডজন ডজন আছে, ওগুলোর খবর কি? ওসব এখন থি মানে পাস্ট। আচ্ছা যাই হোক, তোর তো লুচুরা যে সুন্দর করে লুচি বাঁচতে পারে সেটা সবাই জানে। সত্য করে বল যে ওটা মেরা দোষ। ওকে ওকে ওকে, তোমার মতো লুচুরা প্রথমে এই দোস্তি দিয়েই শুরু, এমনি চেয়ে থাকলে কাজ হবে না। সত্যি করে বল, এটা কোত্থেকে ভাগালি? না হলে কিন্তু বল। শোন সালমান, মেরে ভাই মেরে দোস্ত, আমার কথা একটু শোন, এই সমস্ত লুচি ভাজা বাদ দে। আর তাছাড়া আঙ্কেল আন্টি প্রতিনিয়ত আমাকে বলছে তোকে বোঝাতে, কিন্তু কে শোনে কার কথা? আব্বে ওই, আমি তোর সাথে কথা বলছি, তুই ওদিকে কি দেখছিস? প্লেন মে মেরে কান বন্ধ হতে। আচ্ছা, এতক্ষণ তো কান ঠিকই ছিল, এখন যে ভালো কথা বলছি কানা শুনবি না? মুঝে নিন্দ আ দিয়ে মুঝে সোনে দে, এখন তো ঘুম আসবেই। ওনাকে উঠাই দিছিস যে, এখন ধান্দা বাজি বন্ধ, আমি এখানেই থাকবো। তুই আপনি সিট বিদাকে শোনা, তোর প্রবলেম কোথায়? আর তাছাড়া ওকে তো আমার সিটে বসায় রাখছি, বিয়ে করার নামে খোঁজ নাই, শুধু ধান্দাবাজি। ধান্দাবাজির আজকে 14 গোষ্ঠী উদ্ধার করছি তারা, আমি এখানেই থাকবো।